কেমন আছো? তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। আর দেখো আজকে হচ্ছে 8 তারিখ, 8ই ফেব্রুয়ারি। আজকে কি বার ভুলে গেছি, আজকে কি বার, আচ্ছা আজকে বুধবার। এখন বাজে ঘড়িতে 6:30। এখন আমি একদম সেজে গুজে রেডি হয়েছি। আজকে আমার ভাইজির বার্থডে আছে, যাবো এখন দাদার বাড়ি। তো চলো তোমরাও সাথে চলো, ওখানে গিয়ে তোমাদের সাথে পুরো বার্থডে সেলিব্রেশন কেমন করে হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আগে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই চলো। আর এই হচ্ছে আমার আজকের লুক, তোমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে কিন্তু ভুলো না। চলো আগে তাড়াতাড়ি করে যাওয়া যাক। দাদার বাড়িতে আমি পৌঁছে গেছি, চলো এবার ভেতরে যাই। এই যে সামনেই একটা ওয়াইন চিমস লাগানো আছে, সামনে থেকে দেখতে পাচ্ছি আমার জেঠমা ওখানে হেঁটে যাচ্ছে। তো চলো ভেতরে যাই। আর ভেতরে এরকম কিছু ডেকোরেশন হয়েছে, একটুখানি জাস্ট ঘুরিয়ে দেখাচ্ছি। এটাই হচ্ছে আমার দাদার বাড়ি, এখানে টিভি চলছিল সব। এই যে ইনি হচ্ছেন আমার দাদা। আমাদের রান্নার মাসি আরতি মাসি, আর ইনি হচ্ছে আমার জেঠিমা, ঠিক আছে। আর এটা হচ্ছে বার্থডে ডেকোরেশন, বাড়িতেই হচ্ছিল বার্থডে, তো ওই জন্য এরকম ভাবে ডেকোরেশন করেই হচ্ছিল। তাও তোমাদের পুরোটা দেখাই আমি। এই যে আমার বোন ফটো তুলতেই ব্যস্ত, শুধু ফোন নিয়েই শুধু ঘাটাঘাটি করছে। চলো বাকিরা কে কি করছে। আর বার্থডে গার্ল হচ্ছে বন্ধুদের পেয়ে এখন খেলতে ব্যস্ত। এই যে ইনি হচ্ছেন অ্যানি আমার ভাইজি, আর ইনি এখন একজন বন্ধু পেয়ে গেছেন যার সাথে খুব গল্পতে মত্ত। বার্থডে গার্ল তো আজ ভীষণ খুশি, পুরো খেলার মধ্যে রয়েছে ও অন্য কারোর কথাই শুনতে পাচ্ছে না। ঠিক নেই, হ্যালো হ্যালো, হাই হাই, বার্থডে কেক চলে এসেছে, তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো বার্থডে কেকটা, বার্থডে কেকটা জাস্ট দেখতে অসাধারণ। আর টেবিলে রেখে ভালো করে তোমাদের দেখাই, এই হলো বার্থডে। আর এখানে এই যে সবাই জড়ো হয়েছে, আর এখনো অনেক লোক আসেনি, যাই হোক। আর ইনি হচ্ছেন এই যে বার্থডে গার্লের মা, জামা বউদি। সবাই মিলে দিয়ে দে, তোরা দিতে ফুল দিয়ে দে। খেলাটার গুলো ওইগুলো তুলে নিচ্ছে, এবার আমরা খাওয়ার টেবিলে বসে গেছি। এই যে এখানে রয়েছি আমরা চারজন, এই যে আমার বোন, আর ও হচ্ছে আমার মামাতো বোন, ওর নাম সিম্পি। চলো
মেনুটা একবার দেখিয়ে দিই তোমাদের সাথে। এখানে রয়েছে পিস পোলাও। তারপরে চলে এসেছে এটা হচ্ছে মিক্স ভেজ ডাল। তারপরে রয়েছে ঝুরি ঝুরি আলু ভাজা। আলু ভাজাটার টেস্ট জাস্ট অসাধারণ ছিল, আমার তো ভীষণ ভালো। তারপরে চলে এসেছে চিলি ফিশ। চিলি ফিশটাও দেখতে ভীষণ সুন্দর। ব্যাস এই যে মাটন চলে এসেছে, মাটনটাও ভীষণ নরম হয়েছিল। মাটনটা আমাদের এবার খাওয়া হয়ে গেছে। এবার চলে এসেছে চাটনি, আমসত্ত্ব আর খেজুর দিয়ে টমেটোর চাটনি। তারপরেই রয়েছে পাঁপড়। তারপরে রয়েছে এই যে দেখো গুড়ের রসগোল্লা। আর তার আগেই ছিল পায়েস ছিল আর মিষ্টি আগেই খেয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।